সোনাইর উন্নয়নে কিছুই করেননি প্রাক্তন বিধায়ক এনামুল, বিস্ফোরক অভিযোগ আমিনুলের। আপনার উন্নয়ন বলতে পারবেন না, আপনি কিছুই উন্নয়নের কাজ করেননি। প্রাক্তন বিধায়ক এনামুল হক সোনাইর উন্নয়নে কিছুই করেননি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি, যার প্রমাণ 2016 সালের বিধায়ক নির্বাচনে তার হার। এভাবেই আজ সোনাই মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিধায়ক ও কংগ্রেসকে পাল্টা তোপ দাগেন বিধায়ক আমিনুল হক লস্কর। বিজেপি নেতা আমিনুল হক লস্কর বলেন, সোনাইর উন্নয়নে এনামুল হকের কোনো অবদান নেই, উন্নয়নের নামে সোনাইকে শুধু লুটিপুটি খেয়েছেন প্রাক্তন বিধায়ক। কংগ্রেস আমলের উন্নয়ন ও বর্তমানে তার কার্যকলাপের উন্নয়নের তুলনামূলক ব্যাখ্যা দেন আমিনুল। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তিনি কি কি কাজ করেছেন তার অ্যালবাম তৈরি করে তুলে ধরবেন। আমিনুল আরও বলেন, কিভাবে কথা বলতে হয় তা আমি জানি, সেটা কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে না। যে আপনার 5 বছরের বিধায়ক তহবিলের কাজ কোন জায়গাতে করেছেন ওঠার হিসাবটা আপনি দেবেন। আর আপনি যদি চান, আপনার সংগঠন যদি চায়, যে কোনো মুহূর্তে আমি আমার 5 বছরে আমি আমার কাজের খতিয়ান হিসাব সবগুলো দিতে পারবো, একবারে ফটো সহকারে আমরা কোন জায়গায় কী কাজ করতে পেরেছি। আমার সময় কোনো করাপশন হয়নি, করাপশন যা হয়েছে আপনার সময় হয়েছে। গতকালকে সাংবাদিক সম্মেলনে আমি ভাবেছিলাম যে আপনি যে এমএলএ এলএডির কাজ কোন জায়গাতে করেছেন আপনি এটা বলবেন, এটা তো বললেন না। কিন্তু আমি গর্বের সহিত বলতে পারবো 5 বছরে কোন কোন জায়গাতে এমএলএ এলএডির কাজ করতে পেরেছি, ফটো সহকারে অ্যালবাম আপনাদের হাতে দিতে পারবো। আপনারা তো দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের সবাইকে, কংগ্রেসি ভাইদেরকে, আপনারা আঠিয়ে মারুন। কেউ বলে আঠিয়ে না মারার জন্য অন্য বিধায়করা জোড়হাত করতেন, না আঠিয়ে মারবেন না। আমি আপনাদেরকে বলছি আমার কাজের বিরুদ্ধে আঠিয়েই মারুন আপনারা, যে 5 বছরে কোন জায়গাতে কী কাজ করেছি এমএলএলএড থেকে আনটাইট ফান্ড থেকে, সমস্ত আরটিআই রিপোর্ট এসে যাবে। আর এই আমরাও অ্যালবাম দিয়ে দেবো আপনাদের কাছে, আপনারা মিলিয়ে দেখা দেবেন। ওটা হয়েছে উন্নয়ন। আপনার উন্নয়ন বলতে পারবেন না, আপনি কিছুই উন্নয়নের কাজ করেননি। উন্নয়ন বলতে আমরা বলতে আমি বলতে পারবো উন্নয়ন কাজ করি কী করেছি, আপনি তো বলতে পারলেন না। সোনাইর অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে, সমস্ত রাস্তাঘাট সোনাইর সমস্ত রাস্তাঘাট আপনি বিধায়ক থাকা অবস্থায় চলার উপযোগী ছিল না। আমি বিধায়ক হওয়ার পরে 2016 থেকে 2020 এখন আপনি যে গাড়ি নিয়ে চলাচল করতে পারতেছেন, আপনি যে আপনার বাড়ি থেকে কসুদরম আপনি সিগারেট খান আপনারা সবাই জানে, আপনি একটা সিগারেট আগুন লাগালে আপনি কসুদরম পৌঁছে যান, আগে কয়েকটা সিগারেট লাগতো হিসাবটা আপনার কাছে আছে, এখন কিন্তু এক সিগারেটে আগুন লাগালে আপনি কসুদরম পৌঁছে যান। এই রাস্তাটা কিন্তু আপনার সময় হয়নি, ওই রাস্তাটা আপনার সরকারের সময় হয়েছে, আমি বিধায়ক হওয়ার পরে হয়েছে। আমি বলতে পারবো যে সোনাই সমষ্টিতে আমি একটা ইলেকট্রনিক চুল্লা করতে পেরেছি, যেটা শিলচরেও নাই। আমি একটা ইলেকট্রনিক চুল্লা স্যাংশন করেছি, ফার্স্ট কিস্তি 50 লক্ষ টাকা স্যাংশন হয়েছে গুমপুরে থাম্বুটিল্লাতে, আমরা অতি সত্তর এটা শিলান্যাস করবো, আপনি করতে পেরেছি। আমি যেভাবে মুসলমানের গ্রেভিয়ার করেছি, এইভাবে সিন্ধুর হিন্দুদের মানে শ্মশানও করেছি, আজকে হিন্দুদের শ্মশান নির্মাণ করতে পেরেছি, আপনি করেননি। আজকে আগে আপনি এক পক্ষপাতিত্ব মনোবৃত্তিতে আপনি কাজ করেছেন, আপনি পক্ষপাতিত্ব করেছেন। আমি কিন্তু পক্ষপাতিত্ব করিনি, আমি বুথের রাজনীতি করি না, আমি বুথের রাজনীতি না করে আমি জনসাধারণের সেবা করি। আপনারা বুথের রাজনীতি করেন, জনসাধারণের সেবার থেকে আপনারা দূরে থাকেন, আপনারা লুট করেন। আপনি কেন বললেন না বিধায়ক সাহেব, প্রাক্তন বিধায়ক সাহেব এনামুল সাহেব, আপনি ইরিগেশনের ওএসটি থাকতে সোনাইতে কয়েকটা হেডওয়ার্ক করেছেন, এটা বললেন না কেন? আপনি হেডওয়ার্কের কথা বলতে লাগছিল, কারণ হেডওয়ার্কে কোন জায়গাতে জল ক্ষেতের জমিতে জল দেওয়া হচ্ছে এটাও বলতেছিলেন। আপনি একটা হেডওয়ার্ক কাজ করতেছে না, একটা লিফটিংও কাজ করতেছে না, একটা FIS স্কিম একটাও চলতেছে না। আপনি আপনার সময় লুণ্ঠন করেছেন ইরিগেশন বিভাগকে, আপনার বিরুদ্ধে কেস আছে, আপনি এই কথা মনে রাখতে দরকার ছিল। আর ওই সময় আমাদের সরকারের সময় কেস ছিল না, আপনার সরকার যখন ছিল তখন আপনার উপরে কেস হয়েছিল, আপনি এই কথা মনে রাখতে ছিল যে আজকে আপনার সময় একজন
মঙ্গলদৈতে থেটপুরে আপনার সময় একজন সুসাইড করেছিল, ওই সময় আপনার সময় ওই সুসাইড নোটে লিখেছিল যে আপনাকে কত টাকা দেওয়া হয়েছিল। এই কেসে আপনি কাস্টডি কেটে আসছেন, আপনার এটা মনে রাখা ছিল। এখন পর্যন্ত আমি গর্বের সহিত বলতে পারবো 4.5 বছর গিয়েছে আমার বিরুদ্ধে কেউ কেস করতে পেরেনি, আমার বিরুদ্ধে কেউ একটা আঙুল তুলতে পেরেনি যে আমি আমার MLLAD ফান্ড যেটা আমার কাস্টোডিয়ান আমি কোথায় 1 টাকা 9 ছয় করেছি আর কোথায় কাজ না করে আমি পয়সা উল্টো করেছি। আপনার সময় তো কাজ না করে আপনার পয়সা উল্টো করেছেন, টাকা উল্টো করেছেন, বা নজির আছে এটা আমাদের কথা নয়। ওই সময় আপনার দলে যিনি ছিলেন উনি বলেছেন, আমরা বলিনি। আর আজকে আপনার সময় আপনি যে বলায় পেল ওইটা আপনার সময়, আপনার সময় এইরকম দান বার করতে পারবেন না, আমার এত দৃঢ় বিশ্বাস। মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন বলেন, কংগ্রেস নীতিহীন একটা দল, সোনাই কংগ্রেসের মধ্যেও অন্তর্কুণ্ডলে দিশাহীন নেতারা, তাদের মুখে বিজেপি দল ও দলের বিধায়ক নিয়ে কথা বলা মানায় না, 21 ফের বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে মন্তব্য করেন ভজনবাবু। বিধায়কের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর বলেন, বর্তমানে কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই, 21 নির্বাচনের আগেই সোনাই কংগ্রেসের অনেক নেতা বিজেপি দলে যোগদান করবেন বলে জানান তিনি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সোনাই মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ নাথ, আজাদ হোসেন লস্কর, নরসিংহপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি সূর্যকান্ত সিংহ, নগদীগ্রাম জিপি সভানেত্রীর প্রতিনিধি বীরলাল সিংহ, সুন্দরী জিপি সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।